নমস্কার, আমি সাধন মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। তো এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত পুরুলিয়ার লোক সাংস্কৃতিক তুলে ধরেছেন। তো সেই মতো আজকেও আমি আপনাদের কাছে একটি নতুন লোক সাংস্কৃতিক তুলে ধরতে চলেছি। নতুন বলা যাবে না, মানে এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা অনবরত মানে কারা লড়াই আপডেট পেয়েছেন। তো সে আজকে একটু ভিন্ন ধরনের আপনাদেরকে লোক সাংস্কৃতিক দেখাতে চলেছি, যেটা হচ্ছে আমাদের ঝুমুর, যেটা একটা পুরুলিয়া একটা চলত কাছে ঝুমুর, সেই ঝুমুর আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। তো আপনাদের দেখতেই পাচ্ছেন যে আমাদের আমাদের আমার কাছে বসে আছে এক মহাশয়। তিনি বহুদিন থেকে গান নিয়ে চর্চা করেছেন, তো তার থেকে আমরা কয়েকটি ঝুমুর শুনে নেব। তো তার আগে বলে থাকি যে ইনার নাম, ঠিকানা বা কতদিন থেকে গান করছেন, তার সমস্ত বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। তো তাই আপনাদেরকে বলে থাকি, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর কারা লড়াই তো আছে আপনাদের মানে প্রিয় চ্যানেল, ওটা তো দেখাবই আপনাদের কাছে। তো আপনার নামটি বলুন। আমার নাম হচ্ছে গুরুপদ মাহাতো। গুরুপদ মাহাতো, আচ্ছা, বাড়ি কোথায়? জবলা। জবলাতে, আচ্ছা। তো আপনি যে গান বাজনা কতদিন থেকে করেন? আমি গান বাজনা করছি প্রায় 22-23 বছর। 22-23 বছর, মানে আপনার যখন বয়স ছিল 22-23 বছর আগে থেকে, মানে আপনার যখন 22-23 বছর ছিল তখন থেকে এই আজ থেকে 22-23 বছর আগে থেকে 20 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, মানে আপনার এখন বয়স কত? এখন 60-এর উপর। 60-এর উপর নাকি? তাহলে 60-এর উপর, মানে 20-30 বছর আগে বলতে আপনার হচ্ছে মোটামুটি 40 বছর। যখন আপনার বয়স 40 বছর তখন থেকে আপনি শুরু করেন গান বাজনা? আচ্ছা, তো আপনি যে গান বাজনা করেন খুবই নাম ডাক আছে আপনার এই এলাকায়। তো আপনার কি বলছে শিক্ষাগুরুটা কে ছিল? আমার শিক্ষাগুরু হলো আমার বাবা। বাবা, বাবার নাম কি ছিল? উমেশ মাহাতো। উমেশ মাহাতো, উমেশ মাহাতোর কাছ থেকে গান বাজনা শিখেছেন নাকি? আচ্ছা, উমেশ মাহাতো কি খুব ভালো গান গাইতেন? হ্যাঁ, উমেশ মাহাতো খুব ভালো গান গাইতেন। আচ্ছা, তো ঠিক আছে, আপনার কাছে সমস্ত বিষয় তো জানলাম, আপনার পরিচয় যে আপনার নাম এবং ধাম সমস্ত কিছু জানলাম। এরপরে আমি আপনার কাছ থেকে কয়েকটি গান শুনতে চাই, তো সেই গানগুলি আপনি বলুন, বা দর্শকবৃন্দ আপনারা দেখতে থাকুন তার গানগুলি কীরকম লাগে, সেই ঝুমুর আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। তো আর বিশেষ কিছু না বলে আমি সরাসরি সেই গানের দিকে চলে যাই। নমস্কার। আর কালিয়ার বাসির সরে thank you.
মনে ভাব রাখলি না রে ও তুই রে মোর কালা যাতে মাকে।